নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা কুইজ ইউটিউব চ্যানেলে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেব 26শে সেপ্টেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব প্রথম প্রশ্নে। নিচের কোন দেশটি এশিয়ার পাম তেলের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে? সঠিক উত্তর ভারত। এশিয়ার 5টি প্রধান পাম তেল আমদানিকারক দেশের শীর্ষ ভোজ্যতেল শিল্প সমিতি এশিয়ান পাম অয়েল অ্যালায়েন্স গঠনের জন্য একত্রিত হয়েছে। এই 5টি শীর্ষ দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল। ভারত এশিয়ার সবচেয়ে বড় পাম তেল আমদানিকারক, যা বিশ্বব্যাপী আমদানির 15%-এর জন্য দায়ী। দেখে নেব পরের প্রশ্ন। সপ্তকোষী উচ্চবাদ নামক বহুমুখী প্রকল্পটি নিচের কোন দেশে নির্মাণের প্রস্তাব করা হয়েছে? সঠিক উত্তর নেপাল, অর্থাৎ অপশন ডি। ভারত ও নেপাল আরও গবেষণার মাধ্যমে সপ্তকোষী উচ্চবাদ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে। জলসম্পদ সংক্রান্ত যৌথ কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। সপ্তকোষী উচ্চবাঁধ একটি বহুমুখী প্রকল্প, যা নেপালের সপ্তকোষী নদীতে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য দক্ষিণ পূর্ব নেপাল এবং উত্তর বিহারে বন্যা নিয়ন্ত্রণ করা এবং জলবিদ্যুৎ উৎপাদন করা। দেখে নেব পরের প্রশ্ন। কোন কেন্দ্রীয় মন্ত্রী 2 দিনের একটি ভার্চুয়াল সম্মেলন সিমফোন লঞ্চ করেছেন? সঠিক উত্তর জি কিষাণ রেড্ডি, অর্থাৎ অপশন বি। পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি 24শে সেপ্টেম্বর 2022-এ 2 দিনের ভার্চুয়াল কনফারেন্স সিমফোন লঞ্চ করেছেন। এটি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক 24 থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করছে। দেখে নেব পরের প্রশ্ন। ইয়েস ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান, অর্থাৎ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর আর গান্ধী। প্রাক্তন আরবিআই ডেপুটি গভর্নর আর গান্ধী ইয়েস ব্যাংকের খণ্ডকালীন চেয়ারম্যান, অর্থাৎ পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। আরবিআই 20শে সেপ্টেম্বর 2022 থেকে কার্যকর 3 বছরের জন্য ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে তার নিয়োগ অনুমোদন করেছে। তিনি 2014 থেকে 2017 পর্যন্ত 3 বছরের জন্য আরবিআই ডেপুটি গভর্নর ছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। কোন দিনটিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপিত হয়? সঠিক উত্তর 25শে সেপ্টেম্বর, অর্থাৎ অপশন সি। দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অখণ্ড মানবতাবাদের মতাদর্শের প্রবক্তা এবং রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের নেতা। এই ভারতীয় জনসংঘ ভারতীয় জনতা পার্টির অগ্রদূত। দেখে নেব পরের প্রশ্ন। কেবল মহিলা বিধায়কদের বক্তব্য রাখার জন্য কোন রাজ্যের বিধানসভা 1টি দিন সংরক্ষিত করল? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার সতীশ মাহানা সম্প্রতি ঘোষণা করেছেন যে 22শে সেপ্টেম্বর মহিলা বিধায়কদের জন্য একটি বিশেষ দিন হিসাবে সংরক্ষিত থাকবে। এই দিনটিতে কেবল তাদের সমস্যাগুলি উত্থাপন করা হবে। দেখে নেব পরের প্রশ্ন। ভারতের সোলার ফার্ম স্থাপনকারী প্রথম ই কমার্স কোম্পানি কোনটি? সঠিক উত্তর অ্যামাজন, অর্থাৎ অপশন ডি। অ্যামাজন রাজস্থানে 3টি নতুন সোলার ফার্মের সাথে ভারতে তার প্রথম সৌর প্রকল্প চালু করার ঘোষণা করেছে। অ্যামাজনের ভারতীয় প্রকল্পের মধ্যে রয়েছে একটি 210 মেগাওয়াটের প্রকল্প, যা রিনিউ পাওয়ার দ্বারা তৈরি করা হবে, একটি 100 মেগাওয়াটের প্রকল্প, যা অ্যাম্প এনার্জি ইন্ডিয়া দ্বারা তৈরি করা হবে, এবং রয়েছে আরও একটি 110 মেগাওয়াট প্রকল্প। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। সম্প্রতিকে ই লার্নিং প্ল্যাটফর্ম ভারত বিদ্যা লঞ্চ করতে চলেছেন? সঠিক উত্তর
নির্মলা সীতারামন, অর্থাৎ অপশন এ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ই লার্নিং প্ল্যাটফর্ম ভারত বিদ্যা লঞ্চ করবেন। এটি হবে প্রাচ্য ও দক্ষিণ এশীয় অধ্যয়নের জন্য একটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজ এতটাই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। কাল সকালে আবার দেখাচ্ছি নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। ততক্ষণ বাংলা কোর্সের সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।